রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি প্রার্থী হয়েছে, আর ওনার আজকের গিয়ে আমার কথা মনে পড়েছে, তাই ফোন করেছেন। ওনার সমর্থন চাইছেন, আমি যেন ওনার দলের হয়ে কাজ করি এবং ফিরে যাই। আমরা ভারতীয় জনতা পার্টি করি দেশের জন্য জীবন পাত দিতে প্রস্তুত, আর আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী আর অধিকারী পরিবারের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের, কোনোদিন কোনো কিছু পাইনি, কিন্তু অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন স্পর্ধা আমি দেখাইনি, কারণ ওই পরিবার অসহায় মানুষের পাশে ছিল সেই আনুগত্য থেকে। আর এবার তো উনি প্রার্থী, ওনার জন্য তো জীবনপাত করতেই হবে। তাই দিদিকে বলেছি যে আপনার দল আমাকে রেসিডেন্ট দেয়নি, একজন নাগরিক হিসাবে যেটা পাওয়া আমার অধিকার ছিল, অতএব আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ান। আর আমরা কোনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানিকতা করি না, ভবিষ্যতেও করব না, আমার পরিবারের ব্লাড সেই কথা বলে। অতএব দিদি যাই বলুক না কেন, আমরা শুভেন্দু অধিকারের জন্য লড়াই করছি, লড়াই করব, এবং শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বিধানসভা থেকে অন্তত ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি এবং সেটা করে দেখাব। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কি বলেছেন শুনুন। অডিওটা সত্য মিথ্যা যাচাই হয়নি, সেই অর্থে টেকনিক্যালি মন্তব্য করা উচিত নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা সত্যি। তার উপর দাঁড়িয়ে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটি কথা বলি। এক, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে থাকেন, বেশ করেছেন, এবং বিজেপি কর্মী যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি তৃণমূল থেকে যাওয়া বিজেপি কর্মী, অর্থাৎ নন্দীগ্রামের প্রার্থী মুখ্যমন্ত্রী নিশ্চয়ই প্রলয় পালের মোবাইল নাম্বারটা নিয়ে বসেছিলেন না, কোনো নেতা বা কর্মী কেউ একটা তাকে বলেছেন যে প্রলয় পাল এই দলে ছিলেন, কোনো ব্যক্তিগত রাগ বা অভিমান বা দুঃখ থেকে তিনি বিজেপিতে গিয়েছেন। এটা বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতা যে সেখানে তিনি সঙ্গে সঙ্গে তাকে ফোন করে তার অভিমান বা দুঃখ মেটাবার একটা চেষ্টা করেছেন। একে এই সৌজন্যকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা যে এই বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা কমাস আগে দক্ষিণ কলকাতায় কার বাড়িতে গিয়ে তৃণমূলে ফেরার কথা বলেছিলেন, তখন বিজেপি তাকে আটকাবার জন্য সেন্ট্রাল এজেন্সি নোটিশ পাঠিয়েছিল। বিজেপির দলে রাখার নমুনা হচ্ছে নোটিশ পাঠানো। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিইং এ ক্যান্ডিডেট, তিনি যদি কথা বলেন, কি সমস্যা আছে, কোথায় সমস্যা আছে? জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।